নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লকডাউন ও সান্ধ্য আইন নিয়ে রাজ্যে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী। কোভিড নিয়ম মেনে জেলায় একাডেমিক ভর্তি প্রক্রিয়ার শুরু, মাস্ক স্যানিটাইজার বিতরণ। ধলাইয়ের রেংটি পাহাড়ে মিজুদের তাণ্ডব, নিরাপত্তা কর্মী মোতায়েনের দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে রাজ্যে 50-60 জন রোগীদের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, তা বেশিরভাগই বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে। তাই রাজ্যে এই মুহূর্তে লকডাউন বা সান্ধ্য আইন জারি করা হবে না। বৃহস্পতিবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও যোগ করে বলেন, সরকার বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই দুটো জায়গায় সতর্কতা সঠিকভাবে মেনে চললে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। এ নিয়ে রাজ্যের জনগণ আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান। এদিকে আগামী সপ্তাহে রয়েছে বিহু উৎসব, এতে থাকবে নিয়ম নীতি, এমনকি উৎসব পালনে প্রদান করা হবে এসওপি। এছাড়া রাজ্যে কারোর শরীরে করোনা ব্যাধির লক্ষণ দেখা দিলে তা পরীক্ষা করে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিত দাস প্রমুখ। কোভিড গাইডলাইন মেনে জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে জোর কদমে চলছে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ও পাঠদান পর্ব। তবে বিহুর পর থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। গোটা দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলায় কড়া সতর্কতা অবলম্বন করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকারা ঐক্যবদ্ধ হয়ে পড়ুয়াদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে উৎসাহিত করতে দেখা গেছে। এছাড়াও বাহির থেকে আগত পড়ুয়াদের ও তাদের অভিভাবকদের মধ্যে স্যানিটাইজার বিতরণ করেন শিক্ষক শিক্ষিকারা। এদিকে শিলচর তারাপুর বালিকা বিদ্যালয়েও কোভিড প্রোটোকল মেনে ভর্তি প্রক্রিয়া চলছে। তবে আশ্চর্যের বিষয় হল, গোটা দেশ যখন করোনার ভয়াবহতায় আতঙ্কিত, সেক্ষেত্রে শিলচরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় বিপরীত দৃশ্য পরিলক্ষিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ সরকারি কাজে ব্যস্ত থাকার সুবাদে কোভিড প্রোটোকলকে তেমন বেশি প্রাধান্য দেওয়া হয়নি ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে। বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়ারা সহ অভিভাবকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি সেদিন। এমনকি বিদ্যালয়ের তরফ থেকে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করাও হয়নি। ফলে ঐতিহ্যবাহী বিদ্যালয়টি আজ জনগণের কাছে চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ে আমরা সরকারি যেগুলো কোভিড প্রোটোকল নির্দেশ আছে সেগুলো মেনে আমরা ক্লাস করাচ্ছি। এখন আমাদের ক্লাস 7 থেকে 10 অবধি ক্লাস হচ্ছে। ক্লাস 6-এর অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে, আগামীকাল স্ক্রিনিং হবে, শনিবার থেকে আমাদের অ্যাডমিশন স্টার্ট হবে। আমরা হেলথ ডিপার্টমেন্টে যেগুলো ইনস্ট্রাকশন আছে, যেমন মাস্ক বাধ্যতামূলক স্কুল ক্যাম্পাসে, টিচার স্টুডেন্ট ইভেন গার্জিয়ান যারাও এখানে আসে সবাইকে আমরা বলি মাস্ক পরতে। ক্লাস স্কুল আমরা স্যানিটাইজ করি একদিন পরে পরে এন্টায়ার স্কুল ক্যাম্পাস। তারপরে আমরা প্রতি ক্লাসরুমে স্যানিটাইজেশন দেওয়া হয়, অফিস রুমে, কমন রুমে, প্রতিটা কক্ষে আমাদের স্পেশালি স্যানিটাইজার রাখা থাকে। তো আমরা আশা করি ডিস্টেন্স মেনটেনও আমাদের একটা প্রধান লক্ষ্য আছে, সেদিকেও আমরা চেষ্টা করি, বিশেষ করে ক্লাসরুমের মধ্যে। তো সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি পালন করার। মিজোরাম সীমান্তবর্তী ধলাইয়ের রেংটি পাহাড়ে অবাধে দখলদারি অব্যাহত রেখে চলেছে মিজো দুষ্কৃতীরা। তারা রেংটি পাহাড় জ্বালিয়ে পুড়িয়ে স্থানে স্থানে ক্রুশ লাগিয়ে দিচ্ছে।
এদিকে লায়লাপুর ফরেস্ট বিট আধিকারিক মনোজ সিনহা তার দলবল সহ ফার্স্ট এএফপিএফ ব্যাটালিয়ন জওয়ানদের নিয়ে তা প্রতিরোধ করতে গেলে মিজো পুলিশ বাহিনী ও উগ্র মিজো জাতীয়তাবাদী সংগঠনের ক্যাডারদের কাছে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এদিকে রেংটি পাহাড়ের পশ্চিম প্রান্তে থাকা মিজোরাম সীমান্তবর্তী ধলাইয়ের ধলাইখাল এলপি স্কুলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে পরবর্তী সময়ে আসামে বিধানসভা নির্বাচন ঘনিয়ে এলে তাদের স্থানান্তরিত করা হয়, ফলে গ্রামের অসহায় মানুষদের মধ্যে আতঙ্ক ফের দেখা দেয়। তারা নিরাপত্তা বাহিনী আবার মোতায়েন করার দাবি জানান। স্কুল আবার পুলিশ দেওয়া এটা আমরা দাবি জানাইতাছি। কোনো ক্ষয়ক্ষতি বা আমরা কোনো ক্ষয়ক্ষতি করতে পারে তাই আমরা গ্রামবাসী কোনো বিএসএফের সাহায্য সহায়তা সাইয়া আপনার তিন দিন আগে আমরা এখান থেকে যা প্রশাসন আসলে উঠে নিশি দোলাইখাল স্কুল থেকে এখন আমরা মিজুরার ডর আছে যে আমরা কোনো সিকিউরিটি দেবাও আমরা এখানে ভয় লাগে এখন যে মিজুরা কোনো ক্ষতি করিলেই পারে। টাকার পরিবর্তে পড়ুয়াদের ভর্তি করার কথা ভুলছিল। ডেস্ক বেঞ্চের অভাবে অতিরিক্ত পড়ুয়াদের ভর্তি করতে রাজি হননি জালালপুর বলেশ্বর স্কুলের অধ্যক্ষ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ডেকে এ মন্তব্য করেন অভিভাবকরা। বিগত দিনে তারা স্কুলের অধ্যক্ষের পড়ুয়াদের ভর্তি নিয়ে অভিযোগ করলে তা আজ খণ্ডন করেন তারা। তারা এও বলেন, হায়ার সেকেন্ডারি আমরা বাচ্চাকে অ্যাডমিশন লাগি আমরা আইসলাম অ্যাডমিশন দিন না মাস্টারে। আচ্ছা, দিন না যদি এখন ইন্টারভিউ সরকার গাইডলাইন তো ইন্টারভিউ নাই, না থাকা অবস্থা দেখা গেছে গিয়া যে তারা 122 জন ইন্টারভিউ দিয়ে রাখছে আর বাচ্চারা রাখেন না, বুঝছেন। আমরা এটার ব্যাপারে চাইছিলাম ওই জিনিস যে লকডাউনে তো আমরা খাইলো ছয় মাস নিলগি আমরা করু নাই। আচ্ছা, বুঝছেন। এখন দেখা গেছিলো আমরা বুঝতাম পারলাম মনে করছিলাম বাপ যে খানা খানি হয়তো পয়সার কোনো বিনিময় হয়তো হয়ে গিয়া বেশি ছাত্র অ্যাডমিশন হয়ে যায় গিয়া একটা নিউজ হয়েছিলাম আর এখন আমরা এটা তথ্য লইয়া দেখা গেছে যে পয়সার কোনো বিনিময় নাই। অ্যাকচুয়ালি এখানে ডেস্ক বেঞ্চের অসুবিধার কারণে গিয়াই ছাত্র বেশি অ্যাডমিশন লই না। মানে কতদিন কইছিলাম মাস্টার হলে জগতরা পয়সা লাগি, এখন খুঁজিয়া দেখছো এটা ভুল ভুল পয়সা লাগি না, পয়সা লাগি না, এটা মানে স্কুলের জায়গা লাগি, স্কুলের জায়গা লাগিয়া ওটা তুমি কথা হয়েছো না নি? ঠিক আছে, সবে তো কথা নেন। সিগনেচার প্রকল্পের কাজে বিক্ষুব্ধ হলেন বড়খোলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া এলাকার স্থানীয়রা। অভিযোগ মতে জানা যায় এলাকার সিগনেচার প্রকল্পের পূর্ত বিভাগের কাজে জোর গতিতে চলছে, যার ফল স্বরূপ কাজের জন্য আসা মাটি স্থানীয়দের অনেকের দোকানকে চাপা করে দিচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো জাত নাই। আর রাত দিন কাজ করে ইলেকশনের ম্যাটারে তো গেল, এখন ইলেকশন পায় রয়ে গেছে, তারা মন মতলবই রাইতে দিনে মাটি ডাম্পিং করে কোনো মাতচিত আমরা লগে নাই, আমরা কোনো রেসপন্সও দেন না, আমরা কোনো মাত কথাও শুনে না। তারা 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 কাজ আরম্ভ করছে। আজ কাজ আরম্ভ করার পিছনে দেখা যায় যে আজ যেভাবে অ্যাক্সিডেন্ট একটা গাড়ি হয়েছে এখানে, আমরা এইটার মধ্যে যদি মানুষজন থাকলে হয়তো মারা গেল হয়, অনেক ধরনের দুর্ঘটনা ঘটলো হয় বড় ধরনের। আজ যে তারা অনলি খালি মাটি বালি মাটি এখানে আনিয়া ডাম করে, এই মাটিটা বৃষ্টি দিলে কোন দিকে যাইব বা আমরার পরিস্থিতিটা কি তা হইব? আজ আমার যে গাড়িটা যে দোকানে পড়ছে দোকানের মালিকের নামটা কি? দোকানের গোবিন্দ তন্তু ভাই। দোকানটা কি? দোকান দোকানটা আসলো বৃহস্পতিবার শালচাপড়া শ্রীধরপুর স্থিত ক্রিয়েটিভ পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পুলিশ সুপার বিএল মিনা, বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন, রামানুজ গুপ্ত কলেজের পরিচালক ডক্টর দীপঙ্কর কর। তাছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা, পঞ্চায়েত প্রতিনিধি আতাউর রহমান বড়ভিয়া সহ পড়ুয়াদের অভিভাবকগণ।
सभी बच्चों को मैं बोल रहा हूँ, कितना अच्छा लगेगा आपके माँ बाप को कि आप जिंदगी के उस मुकाम पे पहुंचे हैं और लोग आपके माँ बाप के बारे में कहें ये उसके माँ बाप है और आपके माँ बाप का सीना गर्व से खुल जाए। तो सभी से मैं ये कहना चाहता हूँ कि आप मेहनत कीजिए, बहुत मेहनत कीजिए और उस मुकाम पे पहुंचे कि गर्व से आपके माँ बाप कह सके ये मेरा बेटा है, ये मेरी बेटी है। और खैर उस मुकाम पे पहुंचने के लिए इतना आसान भी नहीं है, आप लोगों को बहुत मेहनत करनी है। सभी बच्चों को जैसे मुझे बताया गया कि लगभग यहाँ पे 250 स्टूडेंट का एनरोलमेंट है, तो मेरा ये मानना है कि आप लोग सभी अच्छे पोजीशन पे पहुंचेंगे। और শিক্ষার দ্বারাই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব। ভ্রাতৃত্ববোধ ও একতার মাধ্যমে দেশ সুপার পাওয়ার গড়ে তোলা সম্ভব। মঙ্গলবার সোনাই বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠিক এমনটাই মন্তব্য করলেন শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর আব্দুল কাদের। এদিন পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহারের সাথে ডিগ্রি নেওয়ার পাশাপাশি মানবিক হওয়ার আহ্বানও জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর এনআইটির অধ্যাপক এ কে বড়ভূয়া। এদিনের অনুষ্ঠানে স্কুলের তরফ থেকে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। ज़्यादा ही डिस्ट्रैक्शन का शिकार, खासतौर पर ये मोबाइल फ़ोन की वजह से काफ़ी नुकसान हो रहा है। और हम स्टूडेंट से, इस जनरेशन से यही ख्वाहिश करते हैं कि तमाम किस्म के डिस्ट्रैक्शन से दूर रहें, हार्ड वर्कर बने, डिसिप्लिन बने, सिंसियर बने, बड़ों को रेस्पेक्ट देने वाले बने, एक दूसरे से मोहब्बत करने वाले बने और काबिल बनकर जनरेशन को तैयार करने वाले बने। इस तरह से अगर ये काबिल बनेंगे तो ये स्ट्रांग बनेंगे तो हमारा फ्यूचर, हमारे देश का फ्यूचर स्ट्रांग रहेगा यकीन है। और इसके लिए हम उसमें से खासतौर पर डिस्ट्रैक्शन फ्री माहौल। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লকডাউন ও সান্ধ্য আইন নিয়ে রাজ্যে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী। কোভিড নিয়ম মেনে জেলায় একাডেমিক ভর্তি প্রক্রিয়ার শুরু, মাস্ক স্যানিটাইজার বিতরণ। ধলাইয়ের রেংটি পাহাড়ে মিজুদের তাণ্ডব, নিরাপত্তা কর্মী মোতায়েনের দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।